হ্যালো গাইস, আজ আমরা বানাচ্ছি চেরি ফলের চাটনি। প্রথমে চেরি ফলটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর লেবু পাতা ঘরে থাকলে ছিঁড়ে নিতে হবে, ঘরে গাছ থাকবে। চেরি পাতা এবং চেরি ফলগুলো কেটে নিতে হবে বলছি। চেরি চেরি ফলগুলো কেটে নিতে হবে ভালোভাবে, দেখতেই পাচ্ছেন। ছিঁড়ে নিলাম এগুলো লেবু পাতাটা, এটা পরে দেবো। কড়াইয়ে প্রথম তেল দিলাম, তারপর পাঁচ ফোড়ন দিচ্ছি। তারপর একটা শুকনো লঙ্কা দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম, চেরিগুলো দিয়ে দিলাম। বেশিক্ষণ নয়, অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে, মানে একটু অল্প করে কষে নেওয়া থাকে। তারপর অল্প করে একটু জল দিয়ে দিলাম, আঁচটা একটু লো ফ্লেমে রেখে দেবেন। হালকা করে একটু জল দিয়ে দিলাম। এবারে দেবো নুন, চিনি, ওই এক অর্ধেক দিলেই হবে, হাফ চামচ। হালকা নুন দিতে হবে, চিনিটা যেমন পরিমাণে লাগবে, যেমন চেরিটা তেমন লাগবে। আমি দিচ্ছি এখানে এক চামচ দিচ্ছি। তারপর এই লেবু পাতাগুলো দিয়ে দিলাম, এরপর একটুখানি আঁচটা ইয়ে করে ফুটতে থাকলে আমি ঢাকা দিলাম, ওই 3 সেকেন্ডের মতো লাগবে ফুটতে।
খুলে একটুখানি এগুলো গেলে দিতে হবে যাতে টকটা বেরিয়ে যায়, নরম হয়ে গেছে। এরকম করে একটু গেলে দিতে হবে। লেবু পাতাটা দিলাম, সেন্ট হবে লেবু লেবু করে। চেরি ফল খেতে দারুণ লাগে, চাটনি দারুণ টেস্ট হয়। আমরা প্রায় দিনই করে খাই। এর সঙ্গে অবশ্যই লেবু পাতাটা অবশ্যই দেবেন, তাতে সেন্ট হবে। একদম লেবুর মতো পারফেক্ট, মনে হচ্ছে যেন লেবুর চাটনি খাচ্ছি না চেরির চাটনি খাচ্ছি, বুঝতে পারবেন না। লেবু চারি একবারে ইয়ে হয়ে গেছে। এরপর আমি একটু ভাজা মশলা দেব। ভাজা মশলাটা দিলে আরও টেস্টটা বাড়াবে, সেন্ট হবে, ঠিক আচার টাইপের লাগবে খেতে। ভাজা মশলাটা দিলে আরও ভালো লাগবে খেতে, দারুণ লাগবে। বেশি নয়, এক ফোঁটা। হয়ে গেছে আমার চাটনি, এবার নামাবো। এবার তৈরি হয়ে গেল আমার চেরির চাটনি লেবু দিয়ে। এবার আমরা সার্ভ করব। শুধুও খেতে পারবেন, আবার ভাত দিয়েও খাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন চেরি ফুলের চাটনি কত সুস্বাদু লাগছে। বানিয়ে একবার খেলে টেস্ট ভুলতে পারবেন না। নমস্কার, আজকের চ্যানেল এই পর্যন্তই। পারলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনে ক্লিক করবেন।